নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। তো আমি চিৎকার করে কথা বলছি, কেননা আমার গলার পরিস্থিতি একদম ভালো নয়, তোমরা শুনতেও পাবে না। আর সাইডে এখানে পুজো হচ্ছে একজনের বাড়িতে, সে তো মাইক, আমাদের এখানে পুজো মানে মাইক বক্স তো লাগিয়ে দিয়েছে, যার জন্য আরও ভয়েসটা কম আসছে। তো দেখো, আমি তোমরা দেখে বুঝে গেছো আমি বসে আছি পুকুর পাড়ে, কেননা তোমরা ভালো করেই জানো আমি সন্ধ্যেবেলা বিকেলবেলা হলে একটু পুকুর পাড়ে বসি, কেন আমি কোথাও যাই না, বাড়ির বাইরে খুব কম যাই, গেলেও বরের সঙ্গে একটু তমলুক টমলুক এই পাশে যাই। তো সাইডে মানে লোকের বাড়ি থেকে আড্ডা টাড্ডা খুব কমই মারি, নিজের কাজেই ব্যস্ত থাকি। তো আর এমনিতেও শরীরটা ভালো নয়, মনটাও ভালো নয়, মানে শরীর ভালো না থাকলে যা হয় মাথাও ভালো থাকে না। তো পুকুর পাড়ে এসে বসে আছি, আর গলার অবস্থা খুব খারাপ, তো ঠিকঠাক ভিডিও করতে পারছি না, এটাও যেন আমার মানে সহ্য হচ্ছে না। আমি কী যে করলে আমাকে ভালো লাগবে আমি নিজেও জানি না, তাই একটু সাজুগুজু করে নিয়েছি দেখো আজকে, মানে সাজুগুজু মানে শাড়ি পরা, কেন সবসময় নাইটি পরি, নাইটি পরলে সাজুগুজুটা হয় না, শাড়ি পরলে একটু সাজতে ভালো লাগে, নিজেকে দেখতেও ভালো লাগে। তো দেখো সাজুগুজু করে বসে আছি পুকুর পাড়ে, তো যেহেতু পুকুর পাড়ে বসে আছি মনে হলো তোমাদের সঙ্গে একটু কথা বলি। দেখো মাইকের সাউন্ড জোরে হয়ে গেল, আমার সাউন্ডের থেকে মাইকের সাউন্ড জোরে হবে। তো দেখো পুকুর পাড়ে বসে পুকুরটা দেখায় তোমাকে, এই সন্ধ্যাবেলা বিকেলবেলাটা পুকুর পাড়ে বসতে খুব ভালো লাগে, কাজে তো বসাই যায় না, এত মশা মানে কি বলবো, মশা কামড়ে কামড়ে আমাকে শেষ করে দিল। তো চলো পুকুর পাড়টা একটু দেখাই, শেষ হয়ে যাবে ভিডিও।